মধ্যমঙ্গা নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং বুধবার থেকে শুরু হলো দুদিনের ব্যাংক ধর্মঘট। ব্যাংকে তো তালা ঝুলছেই, বন্ধ সব এটিএম। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী এই ধর্মঘটে সামিল হয়েছেন। ধর্মঘটে সামিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কান্দি শাখার কর্মচারীরাও। ভারতের ব্যাংক ব্যবস্থাপনা সংগঠন ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন আইবিএ গত 31 মার্চ তাদের 2012 সালের পর কর্মী ও কর্মকর্তাদের 2% হারে বেতন ভাতা বৃদ্ধির ঘোষণা দেয়। এতে সন্তুষ্ট হতে পারেনি ইন্ডিয়ান ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। সাধারণ মানুষের ভোগান্তি জেনেও নিজেদের দাবি দাওয়া মেটাতে এই ধর্মঘটে সামিল জানালেন ব্যাংক কর্মী। আইবিএ অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশনের উইলফুল ডিলে, মানে ইচ্ছাকৃতভাবে ওরা ওয়েজ ডিভিশন দেরি করছে। ওয়েজ ডিভিশন দেরি করার পর যে আমাদের সঙ্গে অ্যাসোসিয়েশনের সঙ্গে যে মিটিংটা হয় সেগুলো মাত্র 2% মাইনে বাড়ানোর ওরা অফার দেয়, যেটা আমরা মনে করছি খুব মানে খুব অপমানজনক। পর্যাপ্ত পরিমাণ আমাদের যেন অ্যাডভোকেট স্যালারি ইনক্রিজ হয়, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আমাদের ব্যাংকিংয়ের স্যালারি ডিফারেন্স অনেক, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট একজন ক্লারিক্যালরা পাচ্ছে 35,000 ওপর স্যালারি পাচ্ছে ইনিশিয়াল স্যালারি, সেখানে ব্যাংকিংয়ের ওপর পাচ্ছে 18-19,000, সেখানে একটা হিউজ ডিফারেন্স। সেটা আমরা ডিফারেন্সটাকে আমরা চাইছি তাদের সমতুল্য তাদের মাইনে দেওয়া হোক। আর আমাদের এই ধর্মঘটটা আপাতত 2 দিন চলবে, তারপরে পরবর্তী পদক্ষেপ আমাদের অ্যাসোসিয়েশন যেভাবে নেবে সেভাবেই চলবে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।